বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, প্রভাষক গণিত বিভাগ বিলিসানি স্টুডেন্ট কলেজ রংপুর। এই করোনাকালীন সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অনলাইন ক্লাস চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আর তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে আমাদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, কিন্তু তারপরেও আমাদেরকে দ্বিতীয় বর্ষের ক্লাস নেওয়ার জন্য বলা হয়েছে। এর জন্য আমরা দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করছি। আমরা প্রথমেই আমি যে ক্লাসটি অধ্যায়টা শুরু করবো সেটা হলো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ১৯.২। আর এটা আমরা লেকচার ১, এরপরে আমরা লেকচার ২ দিব, ৩, ৪, ৫ এই ধারাবাহিকভাবে চলবে। আশা করি তোমরা ক্লাসগুলি দেখবে। আর দ্বিতীয় ৯.২ এ আমরা সরলরেখায় সমতরণে চলমান বস্তুর কণার গতি সূত্র, তিনটা সূত্র দেওয়া আছে, তোমরা ফিজিক্স এর সূত্র গুলা দেখেছো। ১ নম্বর সূত্র হলো ভি ইকুয়াল টু প্লাস এফ টি, ২ নম্বর সূত্র হলো এস ইকুয়াল টু প্লাস হাফ এফ টি স্কয়ার, এবং ৩ নম্বর সূত্র হলো ভি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এফ এস। এখানে যেখানে প্রতীকগুলি পরিচিত অর্থ বহন করে, এ কথার অর্থ হলো আমরা বস্তু কণা যখন সমতলে চলমান থাকবে সরলরেখায়, এই ই দ্বারা বোঝানো হবে আদি বেগ মানে শুরুর বেগটা, ভি দ্বারা বোঝানো হবে বস্তুর শেষ বেগ, টি দ্বারা বোঝানো হবে বস্তুটা কতটুকু সময় চললো, আর এস দ্বারা বোঝানো হবে টি সময়ে বস্তুটা কতটুকু দূরত্বে গেল, এবং এর দ্বারা চলমান সরলরেখায় চলমান বস্তুর ত্বরণ বোঝানো হবে। আচ্ছা দেখো, আমরা প্রথম সূত্রটি ভি ইকুয়াল টু প্লাস এফ টি সূত্রটি প্রতিষ্ঠা করে এটা প্রমাণ করব, তারপর আমরা ২ নম্বর সূত্র প্রমাণ করব, সূত্রগুলো আগে প্রমাণ করি, আর তারপর আমরা এই ধারাবাহিকতায় বাস্তবিক সমস্যাগুলো নিয়ে সমাধান করব। ১ নম্বর সূত্র ছিল ভি ইকুয়াল টু প্লাস এফ টি সূত্রটি প্রতিষ্ঠা করো। তো এই সূত্রটি প্রতিষ্ঠা করার জন্য আমরা ও এক্স একটা সরলরেখা নিলাম, যে মনে করি ও এক্স সরলরেখায় চলমান একটি বস্তু কণা এ হতে ইউ আদিবেগে যাত্রা করলো, যাত্রা করে এফ সমতলে যাত্রা করে টি সময়ে কোথায় পৌঁছলো, বি বিন্দুতে পৌঁছে ভি বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ এফ থেকে বি তে যেতে বস্তু কণাটির টি সেকেন্ড সময় লাগে এবং বি বিন্দুতে ভি বেগ প্রাপ্ত হয়। আবার টি প্লাস ডেল্টির সময় কণাটি, টি প্লাস ডেল্টির সময় কণাটি বি এর খুব নিকটবর্তী, বি এর খুব নিকটবর্তী সি বিন্দুতে পৌঁছে ভি প্লাস ডেল্টি বেগ প্রাপ্ত হয়। এখানে ডেল্টি এর মান খুবই ক্ষুদ্র, অর্থাৎ ডেল্টি টেন্স টু জিরো। এই যে এখান থেকে বি থেকে সি যে আসে, দেখো বোঝো দেখো ব্যাপারটা, এই ভি থেকে সি পর্যন্ত যাইতে কণাটির সময় লাগে ডেল্টি। এখানে বলা আছে ডেল্টিটার মান খুবই ক্ষুদ্র, অর্থাৎ ডেল্টি টেন্স টু জিরো, জিরোর কাছাকাছি, মানে এত ক্ষুদ্র যে এই সময়টা জিরোর কাছাকাছি বিবেচনা করা হয়েছে। তাহলে ডেল্টির সময় কণাটির বেগের পরিবর্তন, তা সি বিন্দুতে বেগ হলো আমাদের ভি প্লাস ডেল্টি, আর বি বিন্দুতে বেগ হলো ভি, তাহলে ভি থেকে সি তে কতটুকু বেগ বাড়লো, যে ভি প্লাস ডেল্টি মাইনাস ভি, ভি প্লাস ডেল্টি, তাহলে এই ডেল্টি সময় এখান থেকে এখানে যাইতে সময় লাগে ডেল্টি, আর ডেল্টি সময় ডেল্টি সময় করা একটি বেগের পরিবর্তন হলে আমাদের কত, ডেল ভি। আমরা জানি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অতএব ক্যালকুলাস হতে আমরা পাই তাহলে ত্বরণ হবে কত, ত্বরণ এফ ইকুয়াল টু লিমিট ডেল্টি টেন্স টু জিরো, ডানা ক্যালকুলাসে শিখেছি ডেল ভি ডেল্টি, এই যে পরিবর্তন বেগ হলো বেগ পরিবর্তন ডেল ভি কত সময়, ডেল্টি সময়, তো
তাহলে বেগের পরিবর্তন হয়ে গেল এল প্লাস থেকে বেটা পাই। তাহলে এফ ইকুয়াল টু ডিভি ডিটি ক্যালকুলাস আমরা ধরে নিচ্ছি সংক্ষেপে ডিভি ডিটি। এটা যদি আমরা এইভাবে লিখি ডিটি ডিভি উভয় পক্ষে টি এর সাপেক্ষে সমাকলন করে পাই, উভয় পক্ষে টি এর সাপেক্ষে সমাকলন যদি আমরা করি তাহলে দেখো টি এর সাপেক্ষে সমাকলন করলে আমাদের হবে সমাকলন এফ ডিটি ইকুয়াল টু সমাকলন ডি। এখানে সীমাটা হলো আমাদের বস্তু কণাটি সীমাটা যদি আমরা দেই সময় ব্রেক, সময় যখন জিরো ছিল শুরুতে ব্রেক ছিল ইউ আর টি সময় পরে ব্রেক হয় ডি, তাহলে আমাদের এখানে জিরো টি সীমাটা দিয়ে দিলাম ইউ আর এখানে আমরা ভি। এফ কনস্ট্যান্ট আমরা বের করে নিলাম জিরো টি ডিটি ইউ সমাকলন ভি ডিভি। তাহলে এইখানে আমরা এফ এটা সমাকলন করা হবে টি জিরো টি এটা ভি এটা হবে ইউ ভি, তাহলে এফ টি মাইনাস জিরো এটা ভি মাইনাস ইউ, তাহলে এফ টি ভি মাইনাস ইউ তাতে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। প্রথম সূত্রটি প্রতিষ্ঠিত হলো। আচ্ছা দেখো আমরা এখন দুই নম্বর সূত্রটি প্রতিষ্ঠা করবো, যে প্রমাণ করতে হবে যে এ সিকিউরিটি প্লাস হাফ এফ টেস্টার সূত্রটি প্রতিষ্ঠা করো। এই সূত্রটি প্রমাণ করার জন্য আমরা আগের চিত্রটাই ব্যবহার করছি যে ও এর সরলরেখার চলন একটা বস্তুর কণা এ হতে ই আদি দিকে যাত্রা করে টি সময় এস দূরত্বটি কোন করে বিতে পৌঁছে কত বেগ প্রাপ্ত হলো ভি বেগ প্রাপ্ত হলো। দেখো এটাই লেখা আছে ওয়ের সরলরেখার চলমান একটি বস্তুর কণা এ হতে ইউ আদি দিকে এফ সমতলে যাত্রা করে এ হতে ইউ আদি এফ সমতলে যাত্রা করে টি সময় এস দূরত্ব টি সময় এস দূরত্ব তিনগুণকে ভি বিন্দুতে পৌঁছে ভি বেগ প্রাপ্ত হলো। আবার টি প্লাস ডেল্টি সময় কণাটি এস প্লাস ডেল্টা দূরত্ব অতিক্রম করে ভি বিন্দুর খুব নিকটবর্তী সি বিন্দুতে পৌঁছে, তাহলে টি প্লাস ডেল্টি সময় ভি হতে সিতে পৌঁছে। এইটা হলো খুব অল্প সময় ডেল্টি সময় কতটা দূরত্ব যাচ্ছে ডেলস, এখানে ডেল্টির মান খুব ক্ষুদ্র অর্থাৎ ডেল্টি টেন্স টু জিরো আগের মতো আগে প্রশ্ন ছিল এই ডেল্টির মান খুব ক্ষুদ্র মানে এই সময়টা খুব ক্ষুদ্র এত ক্ষুদ্র যে প্রায় জিরোর কাছাকাছি, তাহলে আমরা এখানে তাহলে এটা যদি খুব ক্ষুদ্র তাহলে ডেলসটা খুব ক্ষুদ্র হবে, তাহলে এই বি বিন্দু হতে সি বিন্দু খুব ক্ষুদ্র মানে ডেল্টি টেন্স টু জিরো মানে এটা প্রায় বি এর কাছাকাছি কিন্তু আমরা বোঝানোর জন্য সি বিন্দুটা একটু দূরত্বে দেওয়া হয়েছে বোঝানোর জন্য এটা একটু ডিস্টেন্স দেওয়া আছে কিন্তু এটা ডেল্টির মান খুব ক্ষুদ্র। তাহলে আমরা যদি চাই যে ডেল্টির সময়ে কণাটির বেগের পরিবর্তন আগের মতোই বেগের পরিবর্তন কত হলো ভি প্লাস ডেল ভি মাইনাস ভি, তাহলে হবে ডেল ভি। ডেল্টির সময় কণাটি সরণের
পরিবর্তন s plus del s minus s equal to del s আমরা জানি আগের মতো বেগের পরিবর্তন তরুণ বলে অতএব তরুণ ইকুয়াল টু লিমিট ডেল্টা টেন্স টু জিরো আমরা আগে থেকে শিখছি এটা ডেল্টা এ এটা আমরা সংক্ষেপ দেখি ডিভি ডিটি এখানে আমরা লিখতে পারি এফ ডিটি ডিভি উভয় পক্ষে টি এর সাপেক্ষে সমকলন করে পাই সমান করলে এফ ডিটি এফ ডিভি এখানে আমাদের সীমাটা নির্ধারণ করে দাও এটা সময় এটা বেগ সময় যখন জিরো আদিতে শুরুতে বেগ ছিল ইউ আর টি সময় পরে বেগ হলো কত আমাদের ভি তাহলে এটা জিরো টি ইউ ভি এটা বের করে নিলাম আগে করছি আমরা ডিটি জিরো টি ইউ ভি ডিভি তাহলে এ এটা টি সমাকলন যদি করি আমরা জিরো টি এটা সমাকলন করলে ভি ইউ ভি তাহলে এখান থেকে এ টি মাইনাস জিরো এখানে আমরা আপার লিমিট বসলে মাইনাস লোয়ার লিমিট এখান থেকে আমরা পাব এফ টি ইউ ভি মাইনাস ইউ অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এটা আমরা এক নম্বর দিয়ে রাখলাম আবার সরণের পরিবর্তনে হারকে বেগ বলে অতএব বেগ ভি ইকুয়াল টু লিমিট ডেল্টা টেন্স টু জিরো সমান পরিবর্তন ছিল ডেল এস আগের মধ্যে সংক্ষেপে লাভ এটা ক্যালকুলাস আমরা শিখছি ডিএস ডিটি ভি ডিটি ডিএস ভি এর মান হচ্ছে আমাদের ইউ প্লাস এফ টি ডিটি ডিএস এখানে এক্ষেত্রে এক নং হতে আমরা পাই উভয় পক্ষে সাপেক্ষে সমাকলন করে পাই সমাকলন করে হবে ইউ প্লাস ইউ প্লাস এফ
ডিটি আর এখানে হবে সমাকলন ডিএস আবার সীমানা নির্ধারণ করে দাও এটা হলো সময় এটা হলো সরণ সময় যখন আদিতে জিরো সরণ শূন্য আর যখন টি সময়ে এস দূরত্ব যায় তাহলে এখানে যাবে জিরো টি আর সরণে এখানে হবে এস জিরো এস আলাদা করে নিয়ে আমরা টি ইউ ডি টি আবার যদি এটা আলাদা করি এ টি ডি টি এস এস ডি এস এটা কনস্ট্যান্ট বের করতে পারি জিরো টি ডি টি এখানে এফটা বের করতে পারি জিরো টি টি ডি টি জিরো এস ডি এস ইউ এটা সমাকলন করলে হবে টি জিরো টি এটা এফ টি এর পাওয়ার মনে মনে এক আছে আমাদের তাহলে এক এর পাওয়ার এক বেশি হবে টি স্কয়ার ভাগ টু আমরা এটা সমাকলন সূত্র জানি টি এর পাওয়ার এক আছে এটা পাওয়ার এক বাড়বে আর ওই পাওয়ার দ্বারা ভাগ হবে ইকুয়াল টু এস বুঝছি তো এখন দেখতে পরে বুঝলাম কিনা যে আমরা যদি সীমা বসাই দিই ইউ এটা টি আপার লিমিট মাইনাস লয়েন্ট তারপর একটা প্লাস এফ টি হাফটা বের করলাম টি এর মান একবার বসালাম টি টি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস জিরো আর এটা বসা দিলাম এস মাইনাস জিরো তাহলে হলো ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার ইকুয়াল টু এস অতএব এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার দ্বিতীয় সূত্রটি প্রতিষ্ঠিত হলো দ্বিতীয় সূত্রটি আমরা প্রমাণ করলাম তাহলে এক নম্বর প্রমাণ হলো আমাদের দুই নম্বর প্রমাণ হলো এখন আমাদের থাকলো কথা তিন নম্বর তিন নম্বর সূত্রটা আমরা তোমাদের একটু বাড়ি কাজ দিতে যাচ্ছি বাড়ি কাজ যদি দেই বাড়ি কাজ হলো তোমাদের তিন নম্বর সূত্রটা প্রমাণ করা একই নিয়ম হয়ে যাবে এইটা তোমরা বাসা করবে আর আমরা এটা প্রথম এক নম্বর লেকচার আমরা সূত্র দুটা প্রমাণ করলাম আর একটা সূত্র তোমাদের প্রমাণ করতে বললাম আর এরপরে দুই নম্বর সূত্র থেকে আমরা এই সূত্রের সাহায্যে কিছু সমাধান করব আশা করি আগামী ক্লাসে তোমরা সমাধানগুলি দেখবে থ্যাংক ইউ ভেরি মাচ